আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ এবং খুবই সুস্বাদু একটি রেসিপি, আর সেটা হচ্ছে ইলিশ মাছ ভাপা। আর ইলিশের মৌসুমে আমরা কিন্তু ইলিশ মাছ দিয়ে বিভিন্ন টাইপের রেসিপিগুলো করে থাকি, আর আমাদের সবারই কিন্তু ইলিশ মাছটা খুবই পছন্দ, আর সেটা দিয়ে ভিন্ন টাইপের রেসিপিগুলো করলে কিন্তু বেশ ভালোই লাগে। আর আজকে আমি যে রেসিপিটি আপনাদের জন্য নিয়ে এসেছি এটি কিন্তু খুব সহজে আপনারা বাসায় তৈরি করতে পারবেন, আর কিভাবে তৈরি করবেন সেজন্য আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো চলুন আজকে আমরা শুরু করি। এখানে আমি 4 পিস ইলিশ নিয়েছি, আর মাছটি পরিষ্কার করে কেটে নিয়েছি। আর আপনারা চেষ্টা করবেন যে মাছে ডিম হয় না সেই মাছটি নেয়ার জন্য, তাহলে এই ইলিশ মাছ ভাপাটা বেশি মজা লাগে, কারণ মাছে তেল হয়, আর ডিমওয়ালা মাছ নিলে কিন্তু মাছে তেল হয় না। আর এখানে নিয়েছি আমি কিছু মশলা, আমি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা নিয়েছি, আর নারকেল বাটা নিয়েছি 1.5 টেবিল চামচ। আর এখানে কিন্তু অবশ্যই নারকেল বাটা দিতে হবে, অনেকে হয়তো বা মনে করবেন যে নারকেল বাটা বাদ দিলেও হবে, তবে সম্পূর্ণ টেস্টটা পাবেন না। আর নিয়েছি সরিষা বাটা 1.5 চা চামচ, নিয়েছি লবণ আমি আমার পরিমাণ মতো, হলুদ নিয়েছি 1/2 চা চামচ, নিয়েছি মরিচের গুঁড়া 1.5 চা চামচ, এটা অবশ্যই আপনারা আপনাদের ঝালের উপরে দিবেন, যে যেমন ঝাল খাবেন সেরকম দিবেন। আর নিয়েছি জিরা বাটা 1.5 চা চামচ, কয়েকটা নিয়েছি কাঁচামরিচ। একটি পাত্রের মধ্যে আমি সব মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা দিয়েছি, জিরা বাটা দিলাম, নারকেল বাটা, আর নারকেলটা কিন্তু খুবই মিহি করে বেটে নিতে হবে, আর সরিষা বাটা ব্যবহার করেছি, আর এখানে আমি সাদা সরিষা দিয়েছি এবং হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়েছি। আর মরিচের গুঁড়োটা আপনারা আপনাদের ঝাল যতটুকু খাবেন তার উপর নির্ভর করে দিবেন। আর এখানে আমি কিন্তু সরিষার তেল ব্যবহার করছি, 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি, কারণ আমি যে মাছটি আজকে রান্না করব সেটাই কিন্তু যথেষ্ট পরিমাণে তেল আছে, তাই আমি একটু কম তেল দিলাম। আপনারা যদি মনে হয় যে আপনাদের মাছের তেলের পরিমাণে কম আছে, সেইখানে আপনারা তেলটা একটু বাড়িয়ে দিতে পারেন। এবং সবগুলো মশলা দেওয়ার পরে আমি খুবই ভালোভাবে মিক্সড করে নেব, আর মশলাটা যত সুন্দর মাখানো হবে মাছের কিন্তু টেস্টটাও ততটাই মজার হবে। আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি এবং মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিব। এভাবে আমি ভালোভাবে মেখে আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আপনাদের হাতে যদি বেশি সময় থাকে সেখানে আপনারা 30 মিনিটের মতো রেখে দিতে পারেন, তাহলে মাছের সাথে মশলাটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এখানে আমি একটি স্টিলের বক্স নিয়েছি, আপনারা চাইলে অ্যালুমিনিয়ামের বক্সও নিতে পারেন, তবে অবশ্যই ঢাকনাওয়ালা বক্স হতে হবে, কারণ আমরা মাছগুলো দিয়ে কিন্তু ঢেকে দিব। সব মাছগুলো যখন দেয়া হয়ে যাবে এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, আর মশলাগুলো সম্পূর্ণ মাছের উপরে ভালোভাবে দিতে হবে, কারণ এখানে আমরা কোনো পানি ব্যবহার করব না, এই মশলার মাধ্যমে যতটুকু পানি বের হবে তাতেই আমাদের মাছ সেদ্ধ হবে। আর দিয়ে দিচ্ছি 2-3টি কাঁচামরিচ, দেওয়ার পরে ভালোভাবে আমি একটু ঝাঁকিয়ে ট্যাপ করে নেব যেন মশলাগুলো কোনায় কোনায় পৌঁছে যায়, আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
প্রথমে আমি কড়াইতে পানি নিয়েছি আর একটি স্ট্যান্ড বসিয়ে নিয়েছি এবং বক্সটি বসিয়ে দিচ্ছি যেন বক্সের তিন ভাগের এক ভাগ পানির মধ্যে বসে থাকে আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো এই পর্যায়ে আমি চুলা অন করে দিয়েছি এবং প্রথমে আমি জোরে তাপ দিয়ে পানিটা ফুটিয়ে নেব এরপরে আমি একদম লো আঁচে 30 মিনিট রান্না করব তো 30 মিনিট পরে আমার মাছ কিন্তু রান্না শেষ হয়েছে এই পর্যায়ে আমি একটু ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি যে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে এসেছে আর বোঝাও যাচ্ছে যে মাছটা কিন্তু সিদ্ধ হয়েছে কারণ ইলিশ মাছ সিদ্ধ হতে বেশি সময় লাগে না আর 30 মিনিট টাইম কিন্তু যথেষ্ট তো এবার বের করার পালা আমি একটি প্লেটের মাধ্যমে উল্টিয়ে নিচ্ছি তো আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে মাছে কতটুকু তেল হয়েছে কারণ আমি কিন্তু খুব কম তেল দিয়েছিলাম দেখুন কতটা সুন্দর কালার এসেছে আর এত সুন্দর অ্যারোমা বের হয়েছে আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আর আপনারা কিন্তু অবশ্যই নারকেল বাটাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলেই সম্পূর্ণ টেস্টটা পাবেন সাদা ভাতের সাথে এরকমের এক পিস মাছ কিন্তু বেশ ভালোই লাগে আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার সম্পূর্ণ ভিডিওটি ফলো করে বাসায় তৈরি করে নিতে পারেন এরকমের সহজ এবং খুবই অল্প সময়ের মধ্যে ইলিশ মাছ ভাপা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ